রোববার স্থানীয় সময় রাতে পশ্চিমবঙ্গে আঘা থানে ঘূর্ণিঝড় রেমাল রাতভর ঝড়ের পর সোমবার রেমালের শক্তি অনেকটা কমলেও দিনভর ঝোড়ো হওয়ার সঙ্গে ছিল বৃষ্টি পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রেমালের কারণে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রোববার রাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতার বিভিন্ন এলাকা স্থানীয় গণমাধ্যম জানায় বৃষ্টির কারণে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ পার্ক সার্কাস কলেজ স্ট্রিট উল্টোডাঙা বালিগঞ্জ ঢাকুরিয়া শ্যামবাজার ও বড়বাজারের বিস্তীর্ণ এলাকা ডুবে যায় কলকাতা শহরের বাইরে হাওড়ার শালকিয়া টিকিয়াপাড়া লিলুয়ার বিভিন্ন এলাকাও পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে দীঘা রামনগর থেকে খেজুরি সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় রেমালের প্রভাবে কম বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে সোমবার বিকেলের পর দীঘায় সমুদ্র কিছুটা শান্ত হলেও আতঙ্কে রয়েছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বুধবার পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুর সহ সাত জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে প্রহাদ চৌধুরী সময় সংবাদ